হ্যালো গাইজ, গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি আপনাদের সান্ডি ভাই চলে এসেছি আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি যদিও মানে অনেকদিন আগেকার ব্লগটি আমার শেয়ার করতে মানে খেয়াল ছিল না বা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে আপনাদের সামনে নতুন করে আমি এই ব্লগটি শেয়ার করছি। দেখুন তো চিনতে পারেন কিনা, আমি এসেছি আজকে একটি মেলাতে, পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক মেলাতে। তো একটা আগেই ক্লু দিয়ে দিয়েছি যে একটা স্কুল দেখিয়েছিলাম, তো ওই ক্লুটা ধরে যদি আপনারা চিনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটি কোথাকার মেলা। আর এই মুহূর্তে আমি ঢুকছি এখন মেলার ভেতরে, মেলার গেট দিয়েই ঢুকলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানে রাস্তার দু সাইডে কত দোকান রয়েছে, এবং আমার মনে হয় আপনারা বুঝতেই পাচ্ছেন মানে অনুমান করতে পারছেন যে কোথাকার মেলা হতে পারে, পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় বৃহত্তম মেলা। আর পূর্ব মেদিনীপুরে আর একটিও বড় মেলা রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের তাড়াগেড়িয়ার ভীম মেলা, সেটিও খুব বিরাট মেলা, আর এটিও দেখুন বিরাট মেলা। তো দুটোর মধ্যে তুলনা করতে পারছি না যে কোনটা বড় হতে পারে, তো আপনারাই বিচার করে বলবেন যে কোন মেলাটা বড়। এটা মেলার মধ্যে আমি এই মুহূর্তে ঢুকে গেছি, আর এখন হচ্ছে যে ঠিক সন্ধ্যের আগের মুহূর্ত, মানে এখনও বিকাল রয়েছে। বিকালের জন্য আপনারা চারিদিকের আকাশটাও দেখতে পাচ্ছেন পরিষ্কার, আর এত মানুষজন বিকালের মধ্যেই এত মানুষজনকে দেখতে পাচ্ছেন, তাহলে সন্ধে হলে তারপরে কত লোকের আগমন হবে বন্ধুরা, সেটা ভাবতে পারছেন, কল্পনা করতে পারছেন? তো যেনারা এই মেলাতে এসেছেন একমাত্র ওনারাই জানেন যে এই মেলার সবথেকে ঐতিহ্য কী কী রয়েছে, আর এই মেলা কত বড় মেলা সেটা যারা এসেছে একমাত্র তারাই উপলব্ধি করতে পারছে যে এই মেলাটা কত বড় মেলা। আর সত্যি বন্ধু বলছি মানে মেলাটা খুবই বড়, পূর্ব মেদিনীপুরের মধ্যে সবথেকে বৃহত্তম মেলা এটা। দেখতেই পাচ্ছেন যেদিকেই মানে তাকাচ্ছি, যেদিকেই আমার চোখের পলক পড়ছে সেদিকেই দোকান, রাস্তার দু সাইডেই দোকান। আর ওই যে দেখতে পাচ্ছেন খেলনা, বড় বড় নাগরদোলা, আরও বহু রকমের মানে আমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, দোলার জন্য অনেক কিছু দোলনা রয়েছে, এবং বাচ্চাদের থেকে বড়দের সবার মনোরঞ্জন দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত বড় নাগরদোলা এটা, আর বুঝতেই পাচ্ছেন যে বাচ্চা থেকে বড় সবাইকে আনন্দ দেয় একমাত্র এই মেলা। এই মেলাতে যারা আসে একমাত্র তারাই বোঝে যে মেলার কি আনন্দ। আপনার বাড়িতে বসে মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না, বাড়ির কাছাকাছি যদি কোথাও মেলা হয় মেলাতে চলে যান, দেখবেন মেলা মানে বিরাট আনন্দ, মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে আপনাদের। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে এই মেলাটা কোথাকার মেলা দেখাচ্ছি। কিন্তু আমার লাস্টের দিকে মানে ভিডিওর শেষের দিকে আমি দেখাবো যে মেলার মানে মেন জিনিসটা যেটার জন্যই মেলা, তবে সেই জিনিসটা দেখার আগে কিন্তু আপনাদের কমেন্ট করে বলতে হবে, চুজ করতে হবে যে কোথাকার মেলা হতে পারে। এত বড় মেলা, যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন আর বুঝতেও পেরে গেছেন যে এটা কোন জায়গার মেলা হচ্ছে। বাচ্চাদের খেলনা, বাচ্চাদের নাগরদোলা সব কিছুই রয়েছে। এই যে দেখুন এইবারেই দশ টাকায় কী দেখাচ্ছে, নাগকন্যা কথা বলছে, মাত্র 10 টাকা। তো ভেতরে তো ভাই আমি ঢুকিনি, বাইরের থেকেই দেখছি কিছু কিছু মানুষ ঢুকছেন, মানে কিছু কিছু না বহু মানুষই ঢুকছেন, কি নাগকন্যা কথা বলছে, মাত্র 10 টাকা টিকিট। আর এই যে দেখুন দুই সাইডে যেদিকেই চোখ ফেলছি সেদিকেই দোকান, বিভিন্ন রকমের দোকান, হাজার হাজার আইটেমের দোকান দেখতেই পাচ্ছেন। তো তাই বলছি বন্ধুরা, আপনারা যদি এই দেখুন বাচ্চাদের বাইক, বাচ্চাদের চার চাকা, বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বহু রকমের খেলনা বসেছে, আর এই একটি জিনিস বেলুন ফাটানা, বন্দুক নাও অ্যাঙ্গেল করে বেলুন ফাটাও, 10 টাকায় এখন মনে হচ্ছে যে 4টে না 5টে গুলি দেয়। এইবার বলুন যে মেলাটা কোথাকার, এবার বুঝতেই পাচ্ছেন, এবার তো পুরোটাই ভালোভাবেই বুঝতে পাচ্ছেন যে এটি একটি রথের মেলা।
ইতিহাস খ্যাত এই রথ পূর্ব মেদিনীপুরের মধ্যে একটাই মাত্র ইতিহাস খ্যাত রথ রয়েছে, যেটি হচ্ছে যে মহিষাদলের রথ নামেই খ্যাত। এই যে মহিষাদলের রথ, আমি আজকে এসেছি, আজকে হচ্ছে যে জগন্নাথ দেব তার মাসি বাড়িতে এসেছে, মাসি বাড়িতে চলে গিয়েছে, এবার রথটা দাঁড়িয়ে রয়েছে, রথে কিছু কিছু কাঠ চেঞ্জ করা হচ্ছে। এবার দেখুন, নিয়ে যাচ্ছি দেখাতে যে রথের যে কাঠটা চেঞ্জ করেছে সেই কাঠটা দেখুন। আর এটা কিন্তু বন্ধুরা পিওর শাল কাঠ, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন অন্য কিছু কাঠ, না না, অন্য কিচ্ছু কাঠ নয়, শাল কাঠ দিয়েই মন্দিরটা তৈরি। আর ওই যেটি লাগাবে যাচ্ছে ওটাও শাল কাঠ। এইবার দেখুন এই মানে রথ যে টেনে নিয়ে আসছে কত মোটা কাছি, আর দেখুন কাছিগুলো মানে দেখেই বুঝতে পারছেন যে কত দূর লম্বা পর্যন্ত যেতে পারে এই কাছি। আর রথটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই একটু আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি শেয়ার না করো, লাইক কমেন্ট না করো, তাহলে হয়তো আমি মনে একটু কষ্ট পাবো। কিন্তু ভিডিও যে আপনাদের দেখাচ্ছি, এই রথের মেলার ফুল ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করছি, এটাতে কিন্তু আমার বুক ভরে যাচ্ছে। তো এইবার চলুন, এইবার আসছি আমি ধীরে ধীরে জগন্নাথ দেবের মাসি বাড়িতে। তো এই মাসি বাড়ি পরিচালন কমিটির গেট রয়েছে, এখান থেকে আমি সোজা ঢুকছি। ঢুকলেই বাম দিকে রয়েছে মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। আর ঠিক এর থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। জগন্নাথ শুধু না, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের মাসি বাড়ি। এইবার আমি ঢুকছি জগন্নাথ দেবের মাসি বাড়িতে। এই দেখুন শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি, মাসির বাড়িতে ঢুকছি। এখানে দেখছেন অনেকে মানে এখানে এই মানে পুজোর প্রসাদ, মানে যারা পুজো দেবেন ওনাদের জন্য ওখানে স্লিপ করার ব্যবস্থা রয়েছে। এইবার দেখুন জগন্নাথ দেবকে কেমন লাগছে। সবাই ঠাকুরের কাছে যাচ্ছেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিচ্ছেন। আর এখানে মায়ের ভোগ, সরি বাবার ভোগ হবে, জগন্নাথ দেবের ভোগের প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন। সো গাইজ, এতক্ষণ তো মেলার ফুল ভিডিও দেখালাম, এবং এখন এই যে রথ দেখছেন, এই রথটা কেমন হয়েছে, আর এই যে মানে এত বড় রথ কেমন হয়েছে কমেন্ট করবে, আর এই যে এত বড় মেলা, এই মেলাটাও কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই জেলার মানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাইরের জেলাতে যাদের বাড়ি তাদেরও আমন্ত্রণ রইল আমাদের এই পূর্ব মেদিনীপুরের রথের মেলাতে আসার জন্য, মেলা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। টাটা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর 50 টাকার টিকিট কেটে দোলনাতে সবাই ঘুরে ফেলুন।